হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন লাইফস্টাইল। তোমাদের জন্য একটু অন্য ধরনের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেটা কেমন হয়েছে ভিডিওটা দেখার পরে শেষে প্লিজ কমেন্টের মাধ্যমে জানি। আমাদের যে ইয়ার কুলার কিনেছিলাম, তো এটা হচ্ছে ইয়ার কুলারের ডিটেলস ভিডিও। তাই ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ তোমরা দেখতে থাকো যে এই কুলারটা কত কী রেট পড়েছে বা কী কী আছে, এটার কাজ কী। তো আমার এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানতে পারবে। আমরা এই ইয়ার কুলারটা নিয়েছি, এটা হচ্ছে বাজাজের, আর এটা এখানে হচ্ছে স্পিড বাড়ানো কমানো হয়। 1, 2, 3, 4 তিনটা হার আছে, তিনটাতে 1 থেকে স্পিড বাড়ানো কমানো হয়। আর এটা হচ্ছে সুইমিং পাম্প, এখান থেকে হচ্ছে রোটেট করা হয়। বার করার জন্য এইটা সুইমিং পাম্প করা হয়। আর এটা হচ্ছে স্পিড বাড়ানো কমানো, এখানে তিনটে ঘাট আছে, এটা 1-এ আছে, 2-তে একটু স্পিড হাই হয়, আর 3-তে সব থেকে মানে হাইয়েস্ট স্পিড হচ্ছে 3। এটা আমি 1 থেকে ভলিউমটা তোমাদেরকে বাড়ানো কমানো দেখাচ্ছি। এটা হচ্ছে 1-এর স্পিডের যে বাতাসটা তোমরা বুঝতে পারছো এখানে সাউন্ডটা কীভাবে এসছে, এটা 1, আর 2-তে দেখো কীরকম স্পিডটা বাড়ছে, আর 3-তে হাই স্পিড, মানে স্পিডটা যে হচ্ছে তার বাতাসটাই বুঝে যাচ্ছে যে কতটা স্পিডে আছে। এবার পাওয়ারে সুইং পাম্পটা আমি ঘুরে দেখাচ্ছি। এখানে এখানে এইটা ধরে নিচে এরকম নিয়ে দিলে বাতাসটা গ্রাউন্ড লেভেল হিসেবে আসবে। আর এটা আমাদের 36 লিটারের। তার জন্য এটা দেওয়া আছে, এখানে দেওয়া হয়েছে মানে ফুল সাদা রঙের এটা দেওয়া আছে। তো জল ভর্তি হলে এখানে কভার হয়ে গেলে বোঝাই যাবে, আর জল নিচে শেষ হয়ে গেলেও এটা এটা দেখে আমরা বুঝতে পারবো যে জলটা আমাদের শেষ কতটা হয়েছে আর হয়নি। তারপরে এটা যেহেতু এর নিয়ম হচ্ছে জলটা দিয়ে এর বাষ্পটা বেরিয়ে বাতাসটা দেয়, আর এই মডেলটা আমাদের ভালো লেগেছে, মানে এই ডিজাইনটা বা মডেল বলতে পারো, তাই জন্য আমরা এই মডেলটা নিয়েছি। তো এটা রেট পড়েছে 6,500, মানে 6,500 টাকা। তো কীরকম হয়েছে এই রেটের মধ্যে তোমরা প্লিজ তোমাকে কমেন্টের মাধ্যমে জানি। আজকের মতো এইটুকুই, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।